আসসালামু আলাইকুম। আমাদের পিউরিট ক্লাসিকে দুই ধরনের কিট বাংলাদেশে পাওয়া যায়, একটা 1500 লিটার, একটা হলো 3000 লিটার, আর সাথে একটি মাইক্রোফাইবার ম্যাশও পাওয়া যায়। যে কোনো আপনি ভীষণ এম্পোরিয়াম শোরুমে আপনি এগুলো কিনতে পারবেন। এখন আজকে আমি দেখাবো কীভাবে আমাদের কিটগুলো চেঞ্জ করা প্রয়োজন বা কীভাবে কিটগুলো চেঞ্জ করতে হবে। অনেক ক্ষেত্রে কী হয়, আমাদের কিটগুলো চেঞ্জের ক্ষেত্রে যখন আমরা চেঞ্জ করি বাসায় বসে, আমাদের ভুল ধারণার জন্য পানিতে যে আমাদের পলিশের স্তরটা সেটা ভুল লাগানোর কারণে বা কোনো স্তর মিসিংয়ের কারণে আমাদের পানিতে ব্যাড স্মেল চলে আসে বা দুর্গন্ধ চলে আসে। এখন সেটা থেকে আমরা কীভাবে মুক্তি পাবো আমরা আজকে তা দেখাই দিচ্ছি। প্রথম আমাদের কাজ হলো যে আমাদের মাইক্রোফাইবার ম্যাশটা আছে, যদি এটাতে বেশি পরিমাণ আরও জমে যে দেখবেন এখানে পানির স্তরটা জমে কি না, যেটা প্যাকেটটা এরকম দেয় যেটা প্রাইসটা মাত্র 180 টাকা, যে কোনো ভীষণ এম্পোরিয়াম শোরুমে আপনি পেয়ে যাবেন। তারপরে আবার এই স্তরটা আপনার যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি চেঞ্জ করবেন। দেন এখন আমাদের এখানে একটা স্তর দেওয়া আছে, আপনি এখানে সেভ বাই অ্যান্ড রিপ্লেসের তিনটা অপশন দেওয়া আছে। যখন আপনি এটা এইরকম অবস্থানে থাকবে তার মানে বুঝতে আপনার পানিটা সেভ খাচ্ছেন। যখন আপনার এটা সব লাল হয়ে যাবে, মানে যেখানে ক্লোরিনটা ব্যবহার করা হয়, ক্লোরিনটা যখন শেষ হয়ে যাবে প্রায়, তখন আপনি এটি কিনে নেবেন। যখন এটা পুরোটা লাল হয়ে যাবে তখন আপনি এটা অবশ্যই চেঞ্জ করা থাকবে। আমাদের এটা অ্যাডভান্স স্টার্টআপ টেকনোলজি ব্যবহার করা হয়েছে, আপনি এরপর আর পানি খেতে পারবেন না। এখন আমরা কীভাবে চেঞ্জ করবো সেটা আমি দেখাই দিচ্ছি। প্রথমে স্তরটা খুলবো, দেন ফার্স্ট যে স্তরটা আছে আমি এখন খুলছি না, বাট আমার এখানে যেটা আছে সেটা খুলে দেখাই দিচ্ছি আপনাকে। এটার মাধ্যমে আপনার প্রত্যেকটার সাথে আপনি আমার একটা ডিভাইস পেয়ে যাবেন। এটার মাধ্যমে আপনার যখনই আপনার কার্বন ট্র্যাপের মাধ্যমে কোনো প্রকার আয়রন জমে যাবে, জাস্ট পানিটা নিয়ে এভাবে প্রেস করলে আপনার আয়রনটা দূর হয়ে যাবে। এখন আমার ক্লোরিন কীভাবে এটা চেঞ্জ করব, কার্বন ট্র্যাপটা জাস্ট ইয়েটা খুলে ওখান থেকে নিয়ে কিটটা কেনার পর এভাবে ইয়ে করে জাস্ট হালকা একটু প্যাচ দিয়ে লাগিয়ে দেব। আবার আমি বলে দিচ্ছি কীভাবে এটা পরিষ্কার করবেন। প্রথম আপনি পানি নেবেন এটার ভিতরে ভরে, দিন এখানে পানিগুলো জমে যাওয়ার পর আপনি পানিটা প্রেস করবেন। এটা উচ্চ গতিসম্পন্ন একটি বায়ু যাবে যেটার মাধ্যমে আপনার আয়রনগুলো দূর হয়ে যাবে, যে ক্লোরিয়ারেতে আয়রনগুলো জমে আসে সেটা। এটা অতি বেশি দিন ব্যবহার করলে বেশিরভাগ আয়রনটা জমে যায়। যাই হোক, দেন আমি দেখাবো কীভাবে আমরা জার্মকিল কিটটা চেঞ্জ করবো, মানে পলিশের ইয়ে স্তরটা। এই যে দেখাচ্ছি, হালকার উপরে ব্যাটারিটা খুলতে হবে, খুলে দেন আমার যদি ডিভাইসের যেটা অরিজিনাল ব্যাটারিটা আছে দেখতে পুরো এইরকমই দেখা যাবে, সেটা আবার লাগিয়ে দিতে হবে যেটা আমরা কিনবো কিট থেকে। দেন সম্পূর্ণ এটা খুলতে হবে, খোলার পর আমি অবশ্যই বলবো যখন আপনি এই স্তরটা চেঞ্জ করবেন, এটা পলিশ এটা চেঞ্জ করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ যদি কোনো প্রকার ভুল হয় সেই ক্ষেত্রে আপনার পানিতে গন্ধ চলে আসার সম্ভাবনা আছে অথবা ভেঙে যাওয়ার সম্ভাবনা। সেটা হালকা করে স্তর করে খুলে নেবেন, খুলে নেওয়ার পর এটা এইভাবে উঠানো লাগবে। আপনারা কী করবেন, এই স্তরটা সাবধানতা অবলম্বন করে খুলবেন। খোলার পর যে নিচের স্তরটা দেখছেন এই স্তরটা, এটার নাম হলো পলিশার। এইটাই হলো আপনার পানিতে যে দুর্গন্ধ বা ব্যাড স্মেলটা দূর করবে। অনেক সময় আমাদের পুরনো যারা গ্রাহক তাদের একটাই অবজেকশন থাকে, পানিতে খুবই প্রকার গন্ধ আসছে, ক্লোরিন গন্ধ আসছে, পানি খেতে পাচ্ছি না, ব্যাড স্মেল আসতেছে। প্রধান কারণ হলো এইটা, এইটার কারণে সব ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। আপনি দেখবেন আপনি যদি বেশি দিন হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যে রাবারটা দেখছেন এই রাবারটা আছে কি না। অনেক সময় পড়ে যায় বা ইয়ে হারিয়ে যায়, তখন সমস্যা পড়ে যান আপনারা। দেন আপনি দ্বিতীয় যে স্তরটা দেখবেন এটাতে কোনো প্রকার ভাঙ্গা বা ফাটা বা কিছু আছে কি না। যদি কোনো ভাঙ্গা বা ফাটা থাকে সেই ক্ষেত্রে পানিতে অবশ্যই ব্যাড স্মেল আসবে, অবশ্যই অবশ্যই ব্যাড স্মেল আসবে। সো আপনারা যখন আরেকটা স্তর আছে এখানে নিচে যে রাবারটা, এই রাবারটাও অনেক সময় কী হয় ছুটে যায় পুরোনো ক্ষেত্রে, পুরোনো যারা বারবার খুলছেন লাগাচ্ছেন সেসব ক্ষেত্রে। আচ্ছা যাই হোক, দেন আপনি এই যে স্তরটা দেখতেছেন এটা অনেক সময় জোরে লাগানোর কারণে ভেঙে যাচ্ছে, সাবধানতভাবে এটা লাগাবেন আপনারা। আর যখনই আপনারা কিট পলিশার স্তরটা প্যাকেট থেকে খুলে নতুনভাবে লাগাতে চাচ্ছেন তখন কী করবেন, পিউরিট লেখা যেটা দেখতেছেন এই লেখাটা থাকবে উপরে, ডেট লেখাটা থাকবে নিচে, সেম ভালোভাবে লাগিয়ে এটা মুখটা সুন্দরভাবে লাগিয়ে দেব যাতে কোনো প্রকার সমস্যা না হয়। এইভাবে করে
তাহলে আজকে আপনারা জানতে পারছেন কিভাবে আমরা কিটগুলো পরিবর্তন করব বা কিভাবে আমরা এটা রিপ্লেসটা করব। যদি কোনো প্রকার সমস্যা হয় তো আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন।